তো চলে এসেছি বন্ধুরা, এখন আমি পদ্মা নদীর থেকে প্রচন্ড হচ্ছে হাওয়া দিচ্ছি। প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হচ্ছে হাওয়া। দেখো এখন এরা ছবি শুট করছে, ছবি শুট করছে, দেখো পোজ দিচ্ছে, ক্যামেরা ম্যান হয়েছে আমাদের, সব ছবি তুলে দিচ্ছে ভালো ভালো করে। এখন বড়াল থেকে ছবি শুট করবে, দেখো স্ট্যাচু আছে। বড়ালের ছবি তুলে নিচ্ছে আর বড়ালে অনেক খুশি সব দিব। দেখ তো বন্ধুরা, এখানে হচ্ছে আমি এসেছি পদ্মা নদীর তীরে, তো এখানে নিজে একটা সিগনেচার করে দিই, বলো একটা চিহ্নই থাকবে, এই চিরনি পেয়েছি, চিরনিটা দিয়ে একটা সিগনেচারটা হচ্ছে করে দেবো। তো চলো করে দিই, একটা ভালো করে জায়গা খুঁজে নিই বালির। তো বন্ধুরা চিরনি হচ্ছে আমি পেয়েছি, তো এই চিরনি দিয়ে চিনে যাচ্ছে নাম লিখবো এখানে, তো দেখে নিই নিজের নামটা লিখে দিয়ে, এটা হচ্ছে একটা চিহ্ন থাকবে আমাদের। আমার নাম লিখে হচ্ছে হয়ে গেল, তোমরা নাম লিখবে তো লিখে নাও তো। এত খুনের মধ্যে চড়ে এলো, দেখো দৌড় দৌড়তে নামছে একদম, এত দেরি করলে হয় বন্ধু ছবি তুলবো। তো দেখো ওরা নামছে কি করে, আসো অভিজিৎ দা, এই যে বন্ধু ছবি তুলবো না, আরে ঠিক আছে নিলাম না। অসাধারণ ভিউ, দারুণ লাগছে দেখতে বন্ধুরা, জায়গাটা দারুণ লাগছে, মেঘলা মেঘলা করেছে, আরো সুন্দর লাগছে জায়গাটা, পুরো শান্ত হয়ে গেল। তখন হচ্ছে এত হাওয়া দিচ্ছিল আপনি বলতে আছিলাম না, এখন দেখো এত শান্ত হয়ে গেল, কারণ সন্ধ্যা নেমে এসেছে, এই জন্য পুরো শান্ত একদম সাইলেন্ট হয়ে গেল। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, দেখি ভিউটা, ওয়াও তুমি এখন হচ্ছে কটা ছবি হচ্ছে তুলে নি, তারপরে হচ্ছে তোমার সাথে দেখা হচ্ছে আগে পরে। বন্ধুরা আমার হচ্ছে ছবি তোলা হয়ে গেলো এবং পদ্মা নদী হচ্ছে ঘোরা হচ্ছে হয়ে গেলো আমাদের। তো এবার হচ্ছে যে সন্ধ্যা নাম চলে এসেছে, তো এবার হচ্ছে আমরা চলে যাবো ট্রেন ধরে বাড়ি, তারপর তুমি টোটো করে হচ্ছে চলে যাবো স্টেশন, তারপর স্টেশন ধরে হচ্ছে চলে যাবো বাড়ি। তো চলো আজকের লেগে হচ্ছে এতটাই, আবার দেখা হচ্ছে স্টেশনের মধ্যে।